Jago Durga, Jago Dasho Prorano Dharini. Namaskar, Shaguto Bangla Baite. অনেকদিন পর আপনাদের সামনে আসা। হ্যাঁ, এর পেছনে অবশ্যই কিছু কারণ তো রয়েছে। যাই হোক, আজকে সেসব কারণ নাই বা বললাম। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অবশ্যই একটা বাঙালির নস্টালজিয়ার সঙ্গে ভীষণভাবে জড়িত বা বাঙালির হৃদয়ের খুব কাছাকাছি। যে অনুষ্ঠানটি না হলে বা না এলে দেবী পক্ষের সূচনা একদমই হয় না, মানে দেবী পক্ষের সূচনা যার হাত। হ্যাঁ, মহালয়া নিয়ে আমাদের আগেও একটি অনুষ্ঠান হয়েছিল, যার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই সেটিও শুনতে পারেন। সেখানে আমরা বলেছিলাম যে মহালয়টা কি, কিভাবে শুরু হয়েছিল মহালয়ের ইতিহাসটা, যে শ্রীরামচন্দ্র শুরু করেছিলেন। এছাড়াও কথিত আছে মহাভারতে কর্ণ মারা যাওয়ার পর তাকে যখন স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় তাকে খাদ্য হিসেবে স্বর্ণ রূপো এই সমস্ত অলঙ্কার আদি মানে এই সমস্ত বিষয়ে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল। তো তাকে অবাক হয়ে গিয়েছিলেন কর্ণ নিজে, এবং সেই সময় দেবতাগণের তাকে জানিয়েছিলেন যে তিনি সারা জীবনে প্রজাদের এই সমস্ত বৈষয়িক জিনিসপত্রই বিতরণ করেছিলেন এবং পিতৃপুরুষদের খাবার জল কখনো দান করেন। এবং সেই শুনে তিনি খুব অনুশোচনা হয়েছিল কর্ণের, এবং আবারও তাকে 15 দিনের জন্য মর্তে পাঠানো হয় পিতৃপুরুষদের জন্য তর্পণ করার উদ্দেশ্যে। এই যে 15 দিন আসলে হচ্ছে যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ, এই অনুষ্ঠানটাই আসলে হচ্ছে পিতৃপক্ষ, যেখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং তাদের শ্রদ্ধা জানানো হয়। যাই হোক, এই মহালয়ে সূচনা হয় পিতৃপক্ষের অন্তিম লগ্ন এবং দেবী পক্ষের সূচনার মধ্য দিয়ে। পিতৃপক্ষের অবসান মহালয় থেকেই দেবী পক্ষের সূচনা হয়। এ তো গেল হিন্দু পুরাণ অনুযায়ী কথা, কিন্তু বঙ্গ জীবনের অঙ্গ মহালয়া বলতেই মহিষাসুরমর্দিনী। হ্যাঁ, বালিকুমার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র পঙ্কজ কুমার মল্লিকের সেই কালজয়ী আলেখ্য, যা আজও বাঙালি হৃদয়ে একেবারে মাঝখানে এর একটু পরিবর্তন হয়েছিল, যে সময় আপনারা সকলেই জানেন যে উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, নতুন মানে আরো অনেক আর্টিস্ট ছিলেন, কিন্তু মূলত যাদের প্রধান ইয়েতে দেখা গেছে উত্তম কুমার পাঠ করেছিলেন এবং হেমন্ত মুখোপাধ্যায় গানের মানে পঙ্কজ কুমার মল্লিক আগে যেখানে গানের সুর দিয়েছিলেন তো সেই জায়গায় হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, তো সেটি আর মানুষের মনে দাগ কাটতে পারেনি। আসলে এই এই যে মহিষাসুরমর্দিনী বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের যে চণ্ডীপাঠ, এটি না শুনলে মহালয় বলে মনে হয় না। মহালয় মানেই যেন ওই মানে আকাশবাণী যে অনুষ্ঠানটা মহিষাসুরমর্দিনী, সেটি যে যেখানে তার দেশে বিদেশে যত বাঙালিরা আছেন এটা না শুনে যেন মহালয়ের পথিক মহালয় নয়। দেখো, শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুলের দোলা, শিউলির গন্ধ, যতই বলুক না কেন দুর্গা পুজো আসছে, কিন্তু মহালয় শুরু না হলে, মহালয় না হলে আর এই সকালবেলা মহালয়ের এই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটা না হলে দুর্গা পুজোর সূচনা একদম মনে হয় না। যতই কিনা ঢাকে কাঠি পড়ুক, বিভিন্ন জায়গায় একেবারে আড়ম্বর উচ্ছে পড়ুক, বিভিন্ন জায়গায় থিমে ছড়াছড়ি হোক, কিন্তু এই একেবারে আদি অকৃত্রিমভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। 1931 সালে আকাশবাণী থেকে যেখানে এই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি ব্রডকাস্ট হয় প্রথম, এবং সেই সময় কিন্তু লাইভ হতো,
শোনা যায় যে যারা পারফর্ম করতেন পারফর্মাররা তারা সকালবেলা স্নান সেরে, যেমন একটা পুজো পুজো ব্যাপার, ছেলেরা বড়দের পাঞ্জাবি পরে, মেয়েরা সেই বড়দের শাড়ি পরে একেবারে চারিদিকে ধূপ দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে, মানে পুজো উপচারে বসলে মানুষ যেই রকম ভাবে একটা পুরো পরিবেশটা তৈরি হয় সেই রকম ভাবে এই মানে এই জন্যই বোধ হয় এরকম একটা কালজয়ী সৃষ্টি, কোথাও একটা যেন একটা ভাব একটা মিশে রয়েছে, মানে অন্তর থেকে উপলব্ধির বিষয় এই মহিষাসুরমর্দিনী, যা কিনা আজও একই রকম ভাবে জনপ্রিয় এবং আগামী দিনগুলোতেও একই রকম ভাবে সারা ফেলেছে। या देवी सर्वभूतेषु क्षुधा रूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः। এই যে মহালয় অনুষ্ঠান, যেটা অ্যাকচুয়ালি মহালয় একটা তিথি, যে তিথি মানে পিতৃপক্ষের অবসান, আমরা সবগুলোই জানি দেবী পক্ষের সূচনা, এবং এই তিথি মহালয় তিথিটাই কোথাও একটা মানে মহিষাসুরমর্দিনী বীরেন্দ্র কৃষ্ণভদ্রের চণ্ডীপাঠ কোথাও গিয়ে একাকার হয়ে গিয়েছে, আর এই অনুষ্ঠানটা যত না বেশি অনুষ্ঠান প্রোগ্রাম একটা, তার চেয়ে অনেক বেশি একটা রিচুয়াল, পরিবারের সকলের সঙ্গে বসে এখনো এটা একা একা শোনার থেকে পরিবারের সকলের সঙ্গে বসে কোথায় মানে উপভোগ করা এটা বেশি মনে হয়। এবং অনেকে আমার ছোটবেলায় আমরা দেখেছি যখনই মহালয়াটা শুরু হতো, অন্যদিন অনেক প্লেট রাইজার যারা হয়, কিন্তু মহালয়ার দিন পাক করে উঠতে হবে, ধূপগুণ দিয়ে ঠাকুরের সামনে দেখানো, একসঙ্গে বসে চা খাওয়া, আর মানে এই একটা অদ্ভুত। এবং দেখুন সময়ের সঙ্গে অনেকেই চলে গিয়েছেন আমাদের ছেড়ে, এই মহালয়ার দিনে না কোথাও সেই অতীতটাকেও আমরা ছুঁয়ে যাই, মনে পড়ে তাদের কথা, এ যেন আমাদের কি বলবো একটা মানে আমাদের শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই মহালয় অনুষ্ঠানের সূচনা নিয়ে তো অনেক গল্প রয়েছে, বীরেন্দ্র কৃষ্ণভদ্র নিজেই পুরানো সেই দিনের কথা বলে একটি প্রবন্ধে তিনি লিখেছেন, এই যে মহালয় অনুষ্ঠানটা আকাশবাণী যে এই পুজো নিয়ে মহালয় একটা কিছু করা দরকার, মহিষাসুরমর্দিনী যে অনুষ্ঠানটা সেটার সূচনা কি করে হয়েছে আমি একটু পড়ছি। বীরেন্দ্র কৃষ্ণভদ্রের লেখা পুরনো সেই দিনের কথা নিবন্ধ তিনি লিখেছিলেন। আমাদের সংকট মুক্তির কাল অর্থাৎ 1931 সালে কলকাতা বেতার কেন্দ্রের ইতিহাসে বিশেষভাবে তাৎপর্যময়, কারণ ওই বছরই আমরা আমাদের উত্তরকালের সব থেকে জনপ্রিয় মর্যাদা সম্পন্ন অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী সূচনা করি। পুজোর সময় বাঙালি শ্রোতাদের জন্য বিশেষ কিছু একটা করা দরকার, এই কথা মাথায় ঢুকতেই বাণী কাজে নেমে পড়লেন। পণ্ডিত অশোকনাথ শাস্ত্রীর সাহায্যে বাণী তড়ি ঘড়ি একটি আলেখ্য রচনা করে হাজির হয়ে গিয়েছিলেন, পঙ্কজও তাতে সুর দিয়ে গান তৈরি করে একেবারে তৈরি। সমস্যাটি হলো সংস্কৃত শ্লোক আর গুরুগম্ভীর বাংলা মেশানো রচনাটি পড়বে তাকে। আমি সাহস করে এগিয়ে গেলাম আর বাকিটা ইতিহাস। সত্যি যে ইতিহাস আজও একই রকম ভাবে তার ভালোবাসা, তার মানে আগামী প্রজন্ম যতই আমরা আধুনিক হই আমাদের রুচি বদলাক, কিন্তু এই মহিষাসুরমর্দিনী তার যে একটা আমেজ, তার যে একটা ভালো লাগা, সেটা কোথায় একই রকম থেকে যাবে যুগের পর যুগ। যা দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ শাসিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মহিষাসুরমর্দিনী যেটা অনেকদিন লাইভ হয়েছিল, একদম আমরা যে শুনেছিলাম মানে আমরা সেই সময় ছিলাম না, লাইভ ছিল, আমরা তো এখন রেকর্ডেড অনুষ্ঠানটা শুনি, কিন্তু সেই সময় বিখ্যাত বিখ্যাত আর্টিস্টরা ছিলেন এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে, এবং তারা পরে যখন রেকর্ডেড অনুষ্ঠান সেটা অতটা আমেজ তারা পেতেন না, কারণ ওই অনুষ্ঠানটা ঘিরে তাদের না তাদের একদম মানে তারা মিশে গিয়েছে, মানে একটা ভাবের জগৎ, যেমন বীরেন্দ্র কৃষ্ণভদ্র স্তোত্র পাঠ করতে করতে কোথায় হারিয়ে যেতেন এটা সকলেই জানেন, যে যখন তিনি মানে সংস্কৃত শ্লোক বলছেন একদম তার গলা ভেঙে আসছে, তিনি কাঁদছেন, এরকম আমরা অনেক জায়গায় এই বিভিন্ন লেখা রয়েছে মহালয়ের এই সমস্ত এই মহিষাসুর অনুষ্ঠান মহিষাসুরমর্দিনীর বিষয়, অনেকেই যেমন নিপিন মজুমদারের লেখা বা
প্রেমাঙ্কুশাতর্থী যিনি সেই সময় বেতার কেন্দ্রের সম্পাদক ছিলেন, তিনি বলছেন এই যে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটিকে একটা সম্প্রীতির সুর এনে দিয়েছিল। কেন কি এই যে সেই সময় তো আরও একটু গোড়ামি ছিল, আমরা যদিও ধর্মীয় গোড়ামি এখনো কাটিয়ে উঠতে পারিনি, অনেকটা চেষ্টা করলেও একদম কি ছেড়ে ফেলতে পেরেছি না বোধহয়। তো হিন্দু ধর্মের এই যে অনুষ্ঠান দেবী বন্দনা হবে, সেখানে চারজন মুসলমান যন্ত্রশিল্পী ছিলেন, তারা কেন বাজাবেন এই নিয়ে কথা উঠেছিল। আর এটা তো আমরা সকলেই জানি যে একজন বীরেন্দ্র কৃষ্ণভদ্র তিনি চণ্ডীপাঠ করেছিলেন, যে একজন অব্রাহ্মণ কেন সংস্কৃত তত্ত্ব পাঠ করবেন, চণ্ডীপাঠ করবেন, এই অনেক কথা হয়েছিল। কিন্তু সেই সময় বলা হয়েছিল যে মায়ের আরাধনা, মায়ের বন্দনা যে কেউ করতে পারে, এই যে যার জন্য মুসলমান যন্ত্রশিল্পী ছিলেন বা অব্রাহ্মণ একজন যিনি চণ্ডীপাঠ করেছিলেন, একটা সম্প্রীতির সুর গাঁথা হয়ে গিয়েছিল। এবং এটা নিয়েও কথা উঠেছিল যে চণ্ডীপাঠ নিয়ে এত অতিমাত্রায় নাটকীয়তা প্রকাশ পেয়েছে, যে বীরেন্দ্র কৃষ্ণভদ্র যখন করছেন তার গলাকে মানে তিনি একদম ভাবের জগতে চলে গিয়েছেন। কিন্তু তবুও দেখুন এই অনুষ্ঠানের এত প্রথম দিকে মানে কিছু মানুষ মানে যদিও এই অনুষ্ঠান যখন বন্ধ হয়েছিল যে বছরটা উত্তম কুমার হিমন্ত মুখোপাধ্যায় বা একটু পরিবর্তন যখন আনা হয়েছে তখন সবাই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, একদম নেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিকে কথা উঠলেও সেই কথা কিন্তু মানুষের মনে কাঁথা নেই, আছে এখনো মহালয়া গোর মানে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের চণ্ডীপাঠ সেই মহিষাসুরমর্দিনী। এটা না শুনলে মহালয়াটা যেন মনেই হয় না, আর দেবী পক্ষের সূচনাও যেন মনে হয়। আর এই দেবী পক্ষের সূচনা একই সঙ্গে যেটা শুধুমাত্র বাঙালিদের মধ্যে বলবো না, যেমন ইউনেস্কোর হাত ধরে এখন দুর্গাপুজো একেবারে বিশ্বে সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে আমাদের এই দুর্গাপুজো, শুধুমাত্র বাঙালির বললে এই মুহূর্তে কিন্তু ভুল বলা হবে। আর এই এই সময় থেকেই মহালয়ার পর থেকে নবরাত্রির সূচনায় অবাঙালিরা অনেকেই মানে তারাই এটাকে সেলিব্রেট করেন, দুর্গা মানে এক একজন একই রকমভাবে শক্তির আরাধনা। দুর্গা মা দুর্গাকে তো আমরা শক্তি রূপে তিনি আরাধনা করি, এবং বাঙালিদের ঘরে তিনি যতটা না বেশি দেবী তার থেকে অনেক বেশি ঘরের মেয়ে, মানে বাড়ির মেয়ের ঘরে ফোড়া। এবং সেইভাবেই একটা উৎসবের আমেজ, যেরকম মেয়ে ঘরে ফিরলে বাড়িতে একটা মানে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় তেমনটাই। এই সব মিলিয়ে দুর্গাপুজো যেটা মহালয়ার থেকেই শুরু হয়ে যাওয়া একটা কি বলবো উৎসবের আমেজ শুরু হয়ে যাওয়া। আর এই একই সঙ্গে যে পিতৃতর্পণ আমরা করি হিন্দু পুরাণ অনুযায়ী, যে পিতৃতর্পণ আমরা করি হিন্দু ধর্মে রয়েছে, শুধু হিন্দু ধর্মে না রোমান ইতিহাসেও কিন্তু পাওয়া যায় যে তারাও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন আশ্বিন মাসে। এবং নভেম্বরে, দোসরা নভেম্বর মেক্সিকানরা যে অল সোলস ডে হিসেবে তারাও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে। কোথাও গিয়ে না রিচুয়ালগুলো একটু এদিক সেদিক কিন্তু মিল পাওয়া যায়। সবচেয়ে বড় কথা উৎসবের দিনগুলো কোথাও যেন সবার মনে আনন্দের রেশ টেনে নিচ্ছে। আনন্দে থাকুন, উৎসবে মেতে থাকুন, সুস্থ থাকুন, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকুন। আমরা যেন সব রকম বাধা সমস্যা এই সমস্ত কাটিয়ে আপনাদের এইভাবেই বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার।